রোজার মাসে সকিনার বাপেরে কইছিলাম হারামির বাচ্চা একটু মিষ্টি কুমড়া বন্ধ কর, মিষ্টি কুমড়া এত মিষ্টি কুমড়া খাওয়া যায়, কইছিলাম সিম আর বরবটি আনতে, পোলা পান্ডি আমার কথা শুনে না। হিরে সকিনা মনে করিলি না আমি না রোজা রাখছি? জায়গাটা খুলতো, ভাল লাগতেছে না রোজা রাখ, রোজা রেখার ভালোই লাগে না, রোজা মনে ধরছে আমারে। এ পোলা পান্ডি রে কি শিক্ষা দিলাম, যাইও না, আমি জিত। কেমন আছেন ভাবি, এতক্ষণ লাগে গেট খুলতে? আরে ভাবি জানেন না, আঙ্গ বাড়ির পাশে কমলার মায় আইটা আইটা সারাটা দিন মানুষের নামে গিবত করবা, আল্লাহর নাম নাই, খোদার নাম নাই, নামাজ পড়ে না, নামে খালি রোজা রাখে, আল্লাহ জানে খাইয়া না না খাইয়া আইটা আইটা খালি গিবত গাইব। আমার বাসায় আইছিল, আমি গেটই খুলি নাই, ওর কথা শুনলো লগে আমার রোজাও হালকা হয়ে যাবে, দরকার আছে কনেডির মাইনসের মাইয়া গুলো কথা কইতে আহে, মাইনসের মাইয়া এই করছে হে করছে অমুক করছে তমুক করছে, আরে তুই নিজের মাইয়া দেখ, রাস্তা খালি পোলাগো লগে আডে আর লগে ছবি তুলে, হ্যার লগে ছবি তুলে, আটতে আটতে কথা কয় ফোনে, কত টিকটক বানায় রোজা রমজানের মাসে, নামাজ রোজা নাই, সি 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 সি। আর নতুন একটা গান বাড়িছে ইন্ডিয়ানে, কি সবাই সি 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 গান বানায়, ঝুমে জো পাটা তবা তবা, আমার আমার রোজায় হালকা হয়ে যেত। ভাবি আপনি তো কমলা মারে ঘর ঢুকতে দেন নাই, কারণ আপনি রোজা হালকা হয়ে যাবেন না, আপনিও তো আমার বাসায় এই কামই করতেছেন, সবাব পারলেন ভাবি, রোজা রমজান মাস শরম করেন।